কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। লাভ কাহিনী চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প সবার আগে পেতে গল্প প্রেমী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সাবধান সাবধান। কাল রাতে বিশেষ সময়ে, আচ্ছা এটা 21:50 19:43 আজকেও তোর 19:19 নিজের বাবাকে খুন করে নিজের মুখ চেপে, আচ্ছা 19:19 21:32 বধূ বেশে আজই শ্বশুর বাড়ির চৌঘাটে পা রেখেছে মুক্তি। আর তার বাসর রাত, কিছু মিষ্টি স্বপ্ন, অনেক আশা, কিছু পরিচিত আকাঙ্ক্ষা, কিছু আড়ষ্টতা। প্রিয়জন নাকি প্রয়োজন, এটা তো দেখছি মনে হচ্ছে। 19:19 21:32 21:32 শেষ, 21:32 যখন আমার বয়স 23 পেরিয়ে 24 পড়েছে, তখন আশেপাশে কিছু 23, 24, 21, 54 নাম কি দিলাম ওইখানে, গেল এখানে, কি ব্যাপার হলো বলো তো? কপি এবং এখানে আমি এটাতে মিশিয়ে নিব। অটো ফিল কেন? ওইটা একটাই পুরোটা। এটা নিয়ে রাগ করবো কেন? এটা তো রাগ করার মতো নয়। তুই আমার সাথে আর থাকবি না? সাদিয়াকে ব্যাগ গুছাতে গুছাতে আমার দিকে আর চোখে তাকিয়ে ভেংচি কাটল। আমি আবার জিজ্ঞাসা করলাম, সত্যিই থাকবি না? না, তোর সাথে আমি আর থাকবই না। কই যাবি? জাহান্নামে। বাল্যকালের পরিচিত কাউকে বিয়ে করলে জীবন শেষ, তারপর সেটা যদি হয় আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তো আর কোনো কথাই নেই। জীবনের বাকি যাও একটু ছিল তাও শেষ। ভাড়া লাগবে? কিছু টাকা দিয়ে দিব। সাদিয়া দরজার সামনে যেতে যেতে ভ্রুকুচকিয়ে আমায় বলল, হারামজাদা, তুই জীবনেও মানুষ হবি না। আমি জিজ্ঞেস করলাম, কেন, আমি মানুষ না? আমার কি তোর এলিয়েন লাগে? সাদিয়া দরজা খুলে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহ, জীবনে কি পাপ করছিলাম, তুমি আমার কপালে এমন একটা বজ্জামাই জুই দিছ। ওর কথা শুনে আমি একটু আগ বাড়িয়ে বললাম, তোমার বাপে পাগল হয়ে গেছিল আমার কাছে তোমার বিয়ে দিতে, তোমার মতো পেত্নীরে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার। সাদিয়া দাঁত কটমট করতে করতে দরজার পাশে তাকালো। সেখানে একটা ঝাড়ু রাখা ছিল, সাদিয়া সেটা হাতে নিতেই আমি পেছন ফিরে দৌড়। এই তুই দাঁড়া, কই যাস? দৌড় কেন দেশ? সাহস থাকলে সামনে আই। আমি দেয়ালের আড়ালে গিয়ে দাঁড়িয়ে একটু উঁকি দিলাম, যা বাপের বাড়ি যা। দুই দিন পরে তো আবার আয়েশা পড়বি, আমি জানি, মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই। সাদিয়া আর কিছু না বলে ঝাড়ুটা হাত থেকে ফেলে ব্যাগটেক নিয়ে বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পর আমি একটু দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। এই সাদিয়া শুন। সাদিয়া পেছন ফিরে তাকালো, বলল, টাটা বাই। আমার কথা শুনে সাদিয়া জোরে একটা চিৎকার দিয়ে আবার হাঁটা শুরু করলো। সাদিয়া আমার বেস্ট ফ্রেন্ড, ওর সাথে আমার বন্ধুত্ব যখন আমাদের বয়স 2 কি 3 বছর, একদম পাশাপাশি বাড়ি আমাদের, আমারটা 26 নম্বর আর ওরটা 29। আমার বাসা থেকে ওর বাসায় যেতে সর্বোচ্চ 15 সেকেন্ড লাগে। ছোটোবেলা থেকেই একই সঙ্গে বড় হয়েছি, একই প্লেটে ভাত খেয়েছি, একই বিছানায় ঘুমিয়েছি।
একই টিভিতে কার্টুনও দেখেছি। মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সব কিছু একই সঙ্গে ছিল, স্কুল কলেজ ভার্সিটি সবই এক। আমাদের সম্পর্কটা যে বন্ধুত্বের ছিল সেটা প্রথম দেখাই কেউই বিশ্বাস করত না, সবাই ভাবত আমরা কাপল। আমরাও মানুষের কথায় অত নাক গলাতাম না, যার যা ভাবার ভাবুক, আমরা তো জানি আমরা কী। কিন্তু আমাদের এই বন্ধুত্বের সম্পর্কটা যে পারিবারিকভাবে বিয়ের দিকে গড়িয়ে যাবে সেটা আমরা কেউই ভাবিনি। আমাদের বিয়ে হয়েছে আজকে এক বছর, মানে 12 মাস। এই 12 মাসে সে কম করে হলেও 36 বার ঝগড়া করেছে আমার সাথে। প্রতিবার যা নিয়ে ঝগড়া হয়, আমাদের মাঝে একটু ভাবতে গেলে সেটা আসলে কোনো ঝগড়ার বিষয়ই না। আসল কথা হচ্ছে সে সব কিছুতেই জিততে চায়। সে হেরে গেলে অথবা কোনো কথা নিয়ে আমার সঙ্গে আর পারছে না, ব্যাস তখনই শুরু হয়ে যায় ঝগড়া। আর ঝগড়ার সময় তার প্রধান অস্ত্র হচ্ছে বাপের বাড়ি, কিছু হলেই বাপের বাড়ি চলে যায়। যাক, এবার গেছে, ভালো হয়েছে, একটু আরাম করা যাক কয়েকদিন, একদম ঝামেলা মুক্ত। সোফায় বসে বসে তামিল মুভি দেখছিলাম, কি যেন নাম, ও হ্যাঁ, সীতারামান, একদম হার্ট টাচিং মুভি। ভিতরের যত ইমোশন আছে সব এক নিমেষেই চোখের জলে রূপান্তরিত হয়ে বাইরে বেরিয়ে যায়। এগুলোই হচ্ছে মুভি। মুভি দেখতে দেখতে হঠাৎ দেখি বউয়ের কল। মুভি দেখার ধান্দায় থাকায় প্রথমবার ফোন রিসিভ করতে পারিনি। আমি একদম মুভির ক্যারেক্টারে ঢুকে গিয়েছি মনে হচ্ছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, বলতে গেলে এক প্রকার ফুঁপিয়ে কাঁদছিলাম। বউ দ্বিতীয়বার আবার কল করলো, এবার কাঁদতে কাঁদতেই ফোন রিসিভ করলাম। বললাম, হ্যালো। আমি ফুঁপিয়ে কাঁদছি দেখে বউ জিজ্ঞাসা করতে লাগলো, এই তুমি কাঁদতেছো কেন, আরে কী হয়েছে তোমার, আসিফ কী হয়েছে? আমি মুভির ক্যারেক্টারে এতটাই বিভোর হয়ে গিয়েছিলাম যে সাদিয়া কী বলছে আমি যেন কিছুই শুনতে পাচ্ছি না। আরে আমি তো এমনি চলে আসছি, তুমি জানো না তোমাকে ছাড়া আমি থাকতে পারি না আসিফ। আমি রাগ করলে তুমি রাগ ভাঙ্গাও দেখে আমি বারবার রাগ করি, এবার তুমি আমার জন্য কেঁদেই ফেলেছ, আমি এখনই আসছি, বলে সাদিয়া ফোন রেখে দিল। আমি মোবাইলটা পাশে রেখে দিয়ে মুভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর সাদিয়া ব্যাগ ট্যাগ নিয়ে হাজির, এই আসিফ কী হয়েছে তোমার, আরে বোকা আমি কি একেবারে চলে গেছি কি, হ্যাঁ এমনভাবে কাঁদতেছো কেন, তোমার ছাড়া আমি থাকতে পারবো বলো। কথাগুলো বলে সাদিয়া আমাকে দু একবার ধাক্কা দিল। ধাক্কা খেয়ে আমি সাদিয়ার দিকে তাকালাম, কি হয়েছে তোর, কখন আসলি? আমার কথা শুনে সাদিয়া একটু অবাক হয়ে আমার দিকে তাকালো। হঠাৎ সে টিভির স্ক্রিনে তাকিয়ে দেখে মুভি চলছে, আর সেটা দেখে আমি কাঁদছি। সাদিয়া বলল, তুই মুভি দেখে কাঁদতেছিলি? না নয়তো কি, তোর জন্য কাঁদবো নাকি? আমার কথা শুনে সাদিয়া তার খোলা চুলগুলো ব্যান্ড দিয়ে বেঁধে চোখের চশমাটা করলো, তারপর ধামধুম করে কয়েকটা কিল ঘুষি দিয়ে ফুলতে ফুলতে রুমে চলে গেল। মুভি শেষ করে আমি রুমে গিয়ে দেখি সাদিয়া কাঁথা দিয়ে চুপচাপ শুয়ে আছে। কি হয়েছে, এভাবে চুপচাপ কেন? সাদিয়া আমার কথার কোনো জবাব দিল না। আমি ওর দিকে তাকাতেই খেয়াল করলাম ওর চোখ ফুলে গেছে। কান্না করে চোখ ফুলিয়ে ফেলার মতো মেয়ে সাদিয়া নয় আমি যতটুকু জানি। আমি সাদিয়ার কাছে গিয়ে বিছানে বসলাম। মাথা ব্যথা করছে খুব? সাদিয়া আস্তে করে উত্তর দিল, হুম। সাদিয়া যখন প্রচণ্ড মাথা ব্যথা করে তখন ওর চোখ ফুলে যায়, অস্বাভাবিকভাবে ফুলে যায়। মানুষের ব্যথা ব্যথা উঠলে যে চোখ ফুলে যায় সেটা আমি সাদিয়াকে না দেখলে কখনোই বিশ্বাসই করতাম না। আমি খানিকটা ভয় পেয়ে গেলাম, আজ এতটা খেপানো একদমই উচিত হয়নি আমার। ওর অন্য কোনো অসুস্থতা হলে আমি এতটা ঘাবড়ে যাই না যতটা মাথা ব্যথা উঠলে যাই, একদম সেন্সলেস হয়ে যায় বলতে গেলে, একটু পরপর চিৎকার দিয়ে ওঠে যন্ত্রণায়। মাথা ব্যথার লিকুইড দিয়ে একটু ম্যাসেজ করে দেই, লাগবে না। আমি বিছানা থেকে উঠে গিয়ে ওয়ার্ড্রোব থেকে মাথা ব্যথার লিকুইডটা এনে সাদিয়ার পাশে আবার বসলাম।
বললাম, দেখি মাথাটা আমার হাঁটুর উপরে রাখো। সাদিয়া বলল, বললাম তো লাগবে না। আমি বললাম, একটা মাইক দেবো কিন্তু, মাথা দাও।